আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি দেশ এবং দেশের বাহিরে যারা যে প্রান্তে বসে দেখছেন এই ভিডিওটি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আছেন এ টু জেড বাই নিহন এবং আপনাদের সবার প্রিয় পেজ আমরা সুদিয়া প্রবাসী বাংলাদেশের পেজের সাথে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই মূলত এই ভিডিওটিকে বানাচ্ছি। একটু লক্ষ্য করবে, ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনারাই নিজেরাই একটি ভুল বারবার করছেন, সেই ভুলটি না করার জন্য মূলত এই ভিডিওটিকে বানাচ্ছি। ইনবক্স আমরা দেখতে পাচ্ছি অনেকেই তাদের ইকামার নাম্বার আমাদেরকে দিয়ে বলেন যে ভাই আমার হুরুব আছে কিনা দেখেন, আমার ইকামার ডেট কদিন আছে দেখেন, আমার কোনো সমস্যা আছে কিনা দেখেন, আমার কফিলে কোনো সমস্যা আছে কিনা দেখেন। তারা নিজেরাই কিন্তু আমাদেরকে তাদের ইকামার নাম্বার দিয়ে দিচ্ছেন। নাম্বার ওয়ান ভুল, আমাদের এই অ্যাডমিন প্যানেলে অনেকে আছেন, আমরা বলবো না সব অ্যাডমিন প্যানেলে আমরা যারা আছি আমরা সত্যি, সেটা আমরা কখনো আপনাদেরকে বলতে পারবো না। আমি চাইলে আপনার সেই ইকামার নাম্বারটি নিয়ে অনেক কিছু করতে পারি। কাউকে ইকামার নাম্বার দেয়া আপনার প্রথম ভুল। দ্বিতীয় আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি ইদানিং অনেক গ্রুপের মধ্যে, এমনকি আমাদের গ্রুপেও ভুলক্রমে একটি পোস্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, সেখানে আমি দেখেছি প্রচুর ইকামার নাম্বার দিয়ে কমেন্ট করেছেন তাদের ইকামাগুলো চেক করার জন্য। আরেকটা ভুল এটা, যারা ইকামা নাম্বার চেক করবে বলে পোস্ট করবে নিশ্চয়ই তাদের পিছনে কোনো না কোনো কারণ উদ্দেশ্য আছে, সেটা আপনারা আপনাদেরকে বুঝতে হবে। এবং আপনার নিজের ইকামা, এই ইকামাটি হচ্ছে আপনার একটি সম্পদ এখানে সৌদি আরবের মধ্যে, আপনার এই ইকামাটা আপনার মূল্যবান একটি ডকুমেন্ট, এটি একটি কার্ড, আপনার বৈধতা কার্ড। এই ইকামার এখানে একটি আপনার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটি চাইলে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমি অনেক কিছু করতে পারবো। আমি আপনার ইকামাটি একদিনই তুলে ফেলতে পারবো, আমি আপনার এই ইকামার উপরে আমি চাইলে সিম তুলতে পারবো, আমি চাইলে কোনো না কোনো কিছু ইজার নিতে পারবো, ইজার মিনস আমি রেন্ট যে কোনো কিছু নিতে পারবো। আপনার এই ইকামার নাম্বারের উপরে আমি দোকান ভাড়া নিতে পারবো, আমি গাড়ি ভাড়া নিতে পারবো, আমি সব কিছু করতে পারবো। এমন কি এই ইকামারটা তুলে আমি যদি কোনো কিছু করি, এই কোনো কিছু নিয়ে যদি কোনো ক্রাইম করতে চাই তাহলে কিন্তু ক্রাইমও করতে পারবো। তাহলে ফেঁসে গেলেন কে? ফেঁসে গেছেন আপনি। আপনার ইকামার নাম্বারটা কে দিয়েছে? আপনি দিয়েছেন। সো ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন আপনাদের কাছে মেনুটি থাকবে এটাই যে আপনারা ভুলক্রমে কাউকে আপনার ইকামা নাম্বারটি দিবেন না। কেন? নিজেরটা নিজেই চেক করে দেখতে পারেন। এখন অ্যাপসারের মাধ্যমে আপনি আপনার ইকামার থেকে শুরু করে ইকামার কোনো সমস্যা আছে কিনা সব কিছু আপনি চেক করতে পারবেন, কিন্তু আপনার কফিলকে বলেন। অনলাইনের মধ্যে সোশ্যাল মিডিয়াতে যে কাউকে আপনার ইকামা নাম্বার দিয়ে নিজে বিপদে পড়বেন না, এই বিষয়টি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, সবাইকে অবগত করুন, অপরিচিত কাউকে পরিচিত হোক সহজে যেন তার ইকামা নাম্বার কাউকে না দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।